বন্ধুরা আমরা শাসন বিভাগের সংগঠন সম্পর্কে এই ভিডিওটিতে জানব আমরা দেখতে পারি যে শাসন বিভাগের দুটো অংশ আছে একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ এখন এই যে রাজনৈতিক অংশটি তারা কিন্তু জনগণের ভোটের মাধ্যমে বা প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে আসেন এবং তারাই রাষ্ট্রের শাসন নীতিগুলো নির্ধারণ করেন আরেকটা অংশ আছে যারা অরাজনৈতিক অংশ যেমন বিভিন্ন আমলা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন না বরঞ্চ তারা বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড হয়ে আসেন তো তারা রাষ্ট্রের এই যে সকল শাসন নীতি আছে সেগুলো বলবৎ করে এখন সমস্যা হচ্ছে যে পৃথিবীর সকল রাষ্ট্রের শাসন বিভাগের সংগঠন একই রকম নয় আসো কয়েকটা ধরন সম্পর্কে আমরা আলোচনা করি প্রথমটা মনে করো যে নামমাত্র ও প্রকৃত শাসক সেটা কিরকম নামমাত্র মানে বুঝতেই পারছো যেখানে আসলে শাসন বিভাগের একেবারে শীর্ষে যিনি আছেন তারা আসলে নামমাত্রের শাসক যেমন ব্রিটেনের রাজা বা রানী জাপানের রাজা ভারত ও বাংলাদেশের রাষ্ট্রপতি তারা হচ্ছেন এরকম নামমাত্র শাসক তাদের রাজত্ব আসলে তাদের নামের দ্বারাই সীমাবদ্ধ অর্থাৎ সরকার কাঠামো কিভাবে পরিচালিত হবে সেটি সরাসরি তারা নির্ধারণ করেন না বরঞ্চ তাদের ক্ষমতাটা অনেক বেশি আনুষ্ঠানিক তারপর কিছু দেশে আছে যেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে ও ধর্মতান্ত্রিক শাসক আছে সেটা কিরকম আসো সেটা নিয়ে আমরা কথা বলি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং আরেকটা ব্যাপার হচ্ছে ধর্মতন্ত্র যে সকল রাষ্ট্রে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে আবার সীমিত ক্ষমতা সম্পন্ন রাজতন্ত্রও আছে সেই সকল দেশের প্রধান শাসক হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক এদের নামে রাষ্ট্রের শাসন পরিচালিত হলেও এরা কিন্তু আসলে নামমাত্র শাসক বা তারা প্রকৃত শাসক নন তাদের ক্ষমতা ও পদমর্যাদা সংবিধান অনুযায়ী ঠিক করা হয় ব্রিটেনের রাজা বা রানী জাপানের রাজা এরা কিন্তু এ ধরনের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের অংশ আর ধর্মতান্ত্রিক শাসকরা কীরকম যখন মধ্যযুগ ছিল তখন ধর্মই কিন্তু রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত তাই এই ধরনের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের যে ভূমিকাটি সেটি নির্ধারণ করত মূলত ধর্ম এমনকি রাজা বাদশাহরাও এই সকল ধর্মগুরুদের অনুগত ছিলেন কিন্তু পরবর্তীতে গণতন্ত্র বিকাশের সাথে সাথে ধর্মতান্ত্রিক রাষ্ট্রের অবস্থা আগের চেয়ে বেশ নাজুক হয়েছে ভ্যাটিকান সিটির মতো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একাধারে প্রধান শাসক এবং প্রধান ধর্মীয় গুরু আবার ইরানের মতো রাষ্ট্রে কিন্তু ধর্মতান্ত্রিক সরকার আছে তবে সরাসরি তিনি অর্থাৎ যিনি রাষ্ট্রপ্রধান তিনি তাদের ধর্মগুরু নন তার মানে বুঝতেই পারছো বন্ধুরা যে আমরা শাসন বিভাগের সংগঠনকে যে কোনো একটা নির্দিষ্ট প্যাটার্নে ফেলতে পারছি না পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে শাসন বিভাগ সংগঠিত হয় পরবর্তী ভিডিওতে আমরা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে জানব আর এই ভিডিওটিতে তোমাদের যদি কোনো কিছু যোগ করার থাকে লিখে জানাতে পারো ভিডিওটির কমেন্ট সেকশনে আমাদের সাথেই থেকো